নমস্কার দর্শক বন্ধু, নিয়ে চলে এলাম আপনাদের জন্য এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। 30 মে থেকে 5ই জুন, এই সপ্তাহটা কোন রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আর দেরি না করে আসুন শুরু করা যাক। আপনার যদি রাশি ও লগ্ন দুটোই জানা থাকে তাহলে রাশি ও লগ্ন দুটোই ফলো করবেন, অথবা শুধুমাত্র রাশি জানা থাকলে রাশিটা ফলো করতে পারেন, না হলে লগ্ন জানা থাকলে লগ্নটা ফলো করবেন। তবে রাশি ও লগ্ন দুটো একত্রে ফলো করলে প্রেডিকশানটা অ্যাকুরেট জানতে পারবেন। তো আর দেরি না করে চলে আসছি মূল অনুষ্ঠানে। প্রথমেই চলে আসছি মেষ রাশি মেষ লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, এই সপ্তাহে স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। কিছু মানসিক অশান্তি দেখা দিতে পারে, খরচ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই নিজের খরচের দিকে একটুখানি মনোযোগী হওয়া প্রয়োজন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও আপনার অহেতুক খরচ করা থেকে বিরত থাকতে হবে। সপ্তাহের মধ্যবর্তী সময় ও শেষের দিকে মন প্রসন্ন থাকবে, সার্বিকভাবে মানসিক শান্তি ফিরে পাবেন এবং আপনার স্বাস্থ্যজনিত সমস্যা মিটে যাবে, স্বাস্থ্যের উন্নতি দেখা দেবে। কর্মক্ষেত্রে আপনার সময়টি বেশ ভালো কাটবে, মানে নতুন নতুন কোনো পরিকল্পনা আপনার মাথায় আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনি যদি বহুদিন ধরে কর্ম পরিবর্তন করবেন ভাবছে, সপ্তাহের শেষ ভাগে চেষ্টা করতে পারে, সেটা আপনার জন্য অনুকূল হবে। তাছাড়াও কর্মক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনাও প্রবলভাবে রয়েছে। সপ্তাহের মধ্যবর্তী সময় পারিবারিক দিক খুব ভালো কাটবে, পারিবারিক জীবনটা খুব আনন্দের হবে, সেই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দপূর্ণ মুহূর্ত কাটাতে সক্ষম হবেন। সপ্তাহের মধ্যবর্তী সময় আপনার আত্মবিশ্বাস কিছুটা ফিরে পাবেন, ফলে প্রায় সমস্ত কাজেই আপনি সফল হবেন। ভাই বোনের কোনো সমস্যা থেকে থাকলে তা বোঝার চেষ্টা করুন, ভাই বোনের সঙ্গে আলোচনা করুন সেই সমস্যা নিয়ে, অবশ্যই সেই সমস্যার সমাধান করতে আপনি সক্ষম হবেন। জীবনে কোনো নতুন ব্যক্তির প্রবেশ হতে পারে, প্রেমের ক্ষেত্রে সময়টি বেশ অনুকূল, নতুন কোনো প্রেম জীবনে আসতে পারে। তাছাড়াও পুরনো প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলা ভুল বোঝাবুঝি ঝামেলা অশান্তির অবসান হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে সময়টি বেশ ভালো বা অনুকূল আপনার জন্য। তাছাড়াও যেটা দেখা যাচ্ছে, আপনার ইনকামের দিক থেকে অর্থাৎ উপার্জনের দিক থেকেও সময়টা বেশ ভালো, আয় উপার্জন বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে। বহুদিন ধরে আপনি কারোর কাছে টাকা পান আদায় করতে চাইছেন কিন্তু কোনোভাবেই আদায় হচ্ছিল না, সেই পাওনা টাকা কিন্তু ফিরে পেতে পারেন, এই দিক থেকেও সময়টা বেশ ভালো। সপ্তাহের শেষ ভাগে কোনো আত্মীয়ের সাথে ও পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে, যার কারণে আপনি কিছুটা লাভবান হবেন। তাদের দিক থেকে আপনি এমন কিছু সংবাদ পেতে পারেন যেটা আপনার জীবনে উন্নতির একটা কারণ হবে, অবশ্যই এই দিক থেকে সময়টা বেশ ভালো। তবে আপনার সপ্তাহের শেষ ভাগে ভাই বোনের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে, তবে সেটা খুব একটা বৃহৎ আকার ধারণ করবে না। কোথাও ছোটোখাটো ভ্রমণ হতে পারে সপ্তাহের শেষ ভাগে, তবে সেই ভ্রমণের কারণে আপনার শারীরিক দুর্বলতা কিছুটা বাড়বে। প্রেমের দিক থেকে চলতি সপ্তাহটা বেশ ভালো থাকছে, দাম্পত্য জীবনে এই সপ্তাহটা কিছুটা নেগেটিভ আপনার জন্য। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি ঝামেলা অশান্তি মান অভিমান এই ব্যাপারগুলো লেগেই থাকবে কম বেশি। কোনো সমস্যা হলে অবশ্যই ঠান্ডা মাথায় তা মিটমাট করার চেষ্টা করুন। জীবনসাথীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সচেতন থাকার প্রয়োজন, আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যজনিত ট্রাভেলের কারণে আপনার চিন্তা উদ্বেগ এগুলো কম বেশি বাড়বে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে, তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। বৃষ রাশি বৃষ লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম ভাগে ছাত্রছাত্রীদের কিছুটা বাধার সম্মুখীন হতে হবে, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতা বৃদ্ধি পাবে, পড়াশোনা অনীহা বাড়বে, এই ধরনের সমস্যা কম বেশি দেখা দেবে। সন্তানের খেয়াল রাখুন, সন্তানের দিক থেকে কিছুটা সমস্যা আসতে পারে। সপ্তাহের প্রথম ভাগে দূরে কোথাও ভ্রমণে যেতে হতে পারে বা দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, যা আপনার জন্য খুব একটা লাভদায়ক হবে না, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। সপ্তাহের প্রথম ভাগে খরচ কিছুটা বৃদ্ধি পাবে এবং আপনার স্বাস্থ্যজনিত সমস্যা কিছুটা বাড়তে পারে, অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি একটুখানি যত্নশীল হন, সেটাই আপনার জন্য ভালো হবে। সপ্তাহের মধ্যবর্তী সময় মনে স্থিরতা আসবে, কাজে মন বসবে, দাম্পত্য জীবনে এই সময় মিশ্র ফলাফল পাবেন, দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা হবে না, টুকিটাকি মান অভিমানের পাল্লা চলবে একে অপরের প্রতি, তবে সেটা খুব একটা বৃহৎ আকার ধারণ করবে না। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সপ্তাহের মধ্যবর্তী সময় অবশ্যই আপনার কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু আপনার মুখ থেকে এমন কিছু অপ্রিয় কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনি পারিপার্শ্বিক দিক থেকে কিছুটা শত্রুতার শিকার হবেন, অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। খাওয়া দাওয়ার প্রতি একটুখানি সচেতন থাকুন,
যে কোনো ধরনের রিচ খাবার খাওয়া থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো। সপ্তাহের শেষের দিকে কোথাও থেকে টাকা আসতে পারে, অচেনা সূত্রে আপনার কিছু ফাটকা অর্থপ্রাপ্তি হতে পারে, তাছাড়াও বহুদিন ধরে আপনি কারোর কাছে টাকা পান, সেই টাকা আপনি ফিরে পেতে পারেন। এই দিক থেকে সময়টা বেশ ভালো। তবে কাজের জায়গায় মিশ্র ফল পাবেন, কর্মক্ষেত্রে আপনার আশানুরূপ সেভাবে ফল পাবেন না, যার কারণে আপনার মানসিক অস্থিরতা কিছুটা তৈরি হতে পারে। কমিউনিকেশনের ক্ষেত্রে যারা কাজ করেন তাদের সপ্তাহটি বেশ ভালো কাটবে। আপনি যেসব কাজে অধিক কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে সেই সব কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সপ্তাহটা বেশ ভালো, বিশেষ করে শেষের দিকে নতুন নতুন সুযোগ আসতে পারে, নতুনভাবে কোনো কাজ শুরু করতে পারে, নতুন উদ্যমে কাজ শুরু করার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। ব্যবসায়িক দিক থেকে সময়টা বেশ ভালো, ব্যবসায়িক দিক থেকে আয় উপার্জন বৃদ্ধি পাবে, নতুন ব্যবসা শুরু করা যেতে পারে, ব্যবসায়িক দিক থেকে সময়টা বেশ ভালো। তবে যে কোনো ধরনের ব্যবসায়িক দিক থেকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এই সপ্তাহের শেষ ভাগে না করা উচিত। যদি ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ করারই থাকে সপ্তাহের প্রথম ভাগটাকে বেছে নিন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও কোথাও ভ্রমণের জন্য হলে সেই ভ্রমণ কিন্তু আপনার জন্য কিছুটা ক্ষতিকারক হবে। প্রেমের ক্ষেত্রে সপ্তাহটি খুব একটা ভালো কাটবে না, প্রেমের ক্ষেত্রে চড়াই উদ্রাই দেখা দেবে, তাছাড়াও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে কিছুটা ঘাটতি দেখা দেবে। সম্পর্কে তৃতীয় কারোর প্রবেশ ঘটতে পারে, যার কারণে এই তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আপনাদের প্রেমের সম্পর্কে কিছুটা হানি ঘটবে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। তাই সম্পর্ক ভালো রাখতে চাইলে বেশি করে জীবনসঙ্গীকে সময় দিন, হয়তো সন্দেহ কিছুটা দূর করতে হবে এবং তৃতীয় কাউকে আপনাদের জীবনে আসতে দেবেন না। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে সপ্তাহের শেষ ভাগে, অবশ্যই সচেতন থাকুন। দাম্পত্য জীবনে ছোটোখাটো ঝামেলা দেখা দিলে সেই ঝামেলাগুলো একে অপরের সাথে আলোচনা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া ওভারঅল এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। আপনি যদি নিয়মিত লটারি টটারি কাটেন, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো থেকে এই সপ্তাহটা বিরত থাকা উচিত, না হলে এই লটারি সূত্রে আপনার ফাটকা অর্থপ্রাপ্তির বদলে হঠাৎ করেই অর্থ ক্ষতির শিকার হতে পারেন বা আপনার অর্থ চোট হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। যে কোনো ধরনের অনলাইন ট্রানজ্যাকশন করা থেকে এই সপ্তাহে বিরত থাকুন, না হলে সেটা আপনার জন্য কিছুটা ক্ষতিকর বা ভুল প্রমাণিত হবে, অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। তাছাড়া ওভারঅল এই সপ্তাহটা আপনার জন্য মোটের ওপর বেশ ভালো যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মিথুন রাশি মিথুন লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, এই সপ্তাহের প্রথম ভাগে কারোর সাথে কোনো প্রকার ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকুন, তা না হলে বিপদ কিছুটা বাড়তে পারে, অযথা বিপদে জড়াতে পারেন। খরচ কিছুটা বৃদ্ধি হবে সপ্তাহের প্রথম ভাগে এবং যার কারণে আপনার কিছুটা মানসিক অশান্তি দেখা দিতে পারে। চলতি সপ্তাহে নিজেকে আয়ত্তে রাখার চেষ্টা করুন, নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। অযথা কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না, বন্ধু বান্ধবের সঙ্গে যে কোনো ধরনের আলাপ আলোচনা বা যে কোনো কিছু বিষয় নিয়ে যদি কোনো আলোচনা করার থাকে এই সপ্তাহটা অ্যাভয়েড করে যান, সেটাই আপনার জন্য ভালো হবে। চেষ্টা করুন জীবনসাথীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখার। দাম্পত্য জীবনে সপ্তাহের প্রথম ভাগে কিছুটা সমস্যা আসতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া সময় গড়ানোর সাথে সাথে দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে, তেমন কোনো চিন্তার বিষয় নেই। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে এই সপ্তাহটি আপনার জন্য মিশ্র কাটবে। চলতি সারা সপ্তাহ জুড়েই মোটামুটি মন চঞ্চল থাকার কারণে ব্যবসায়িক দিক থেকে মন বসতে চাইবে না, ব্যবসায়িক দিক থেকে কিছুটা সমস্যা, উপার্জনের জায়গায় কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। তবে সপ্তাহের মধ্যবর্তী পর্যায় থেকে শেষ ভাগের দিকে ব্যবসায়িক দিক থেকে আয় উপার্জন কিছুটা বাড়তে পারে, ব্যবসায়িক দিক থেকে আপনি কিছুটা লাভবান হবেন বা নতুন কোনো ব্যবসার সুযোগ আপনার কাছে আসতে পারে, নতুন কোনো প্রস্তাব আপনি পেতে পারেন। অবশ্যই একটুখানি ভাবনা চিন্তা করে সেই ব্যাপারগুলোর দিকে এগোনো যেতে পারে, সেই দিক থেকে ভালো। সপ্তাহের মধ্যভাগে ব্যবসায়িক দিক থেকে আয় বৃদ্ধির যোগ প্রবলভাবেই রয়েছে, তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে, কঠোর পরিশ্রমের দ্বারাই কিন্তু আপনি সফলতা লাভ করবেন এবং এর ফলে আপনার শরীরে কিছুটা ক্লান্তি আসবে, যার কারণে শারীরিক অসুস্থতায় কিছুটা ভুগতে হতে পারে। এই সপ্তাহের মধ্যবর্তী সময় মান সম্মান বৃদ্ধির যোগ প্রবলভাবে রয়েছে, এমন কিছু সামাজিক কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন যার কারণে আপনার মান সম্মান কিছুটা বৃদ্ধি পাবে। সপ্তাহের মধ্যবর্তী সময় আপনার পিতার শরীরের প্রতি একটুখানি খেয়াল রাখার প্রয়োজন রয়েছে, পিতার শরীর স্বাস্থ্যের প্রতি একটুখানি যত্নশীল হন, না হলে এই পিতার শরীর স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আপনার কিছুটা উদ্বেগ বাড়বে, অবশ্যই এই দিকটা কিন্তু একটুখানি নজরে রাখা প্রয়োজন, অবহেলা কিন্তু বিপদ ডেকে আনতে পারে। সপ্তাহের মধ্যবর্তী সময় ভাই বোনের সাথে সম্পর্ক কিছুটা খারাপের দিকে যেতে পারে, ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝামেলা অশান্তি এগুলো কিন্তু হওয়ার আশঙ্কা প্রবলভাবে রয়েছে। সপ্তাহের শেষ ভাগে
কর্মক্ষেত্রে খুব ভালো ফল পাবেন, কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এই দিক থেকে সপ্তাহের শেষ ভাগটা বেশ ভালো যাবে, আয় উপার্জন আগের থেকে বৃদ্ধি পাবে, অফিসে পদোন্নতি হওয়ার পাশাপাশি পারিবারিক জীবনেও আগের থেকে বেশ ভালো কাটবে। দীর্ঘদিন ধরে যদি পারিবারিক জীবনে কোনো ঝামেলা অশান্তি চলে থাকে সেই সমস্যার সমাধান হবে, সেই সঙ্গে বহুদিনের ফেলে রাখা কাজ বাড়িতে সেটা আপনি সম্পন্ন করতে পারেন বা সম্পন্ন করতে সক্ষম হবেন। এই দিক থেকেও সময়টা বেশ ভালো বা অনুকূল। প্রেমের ক্ষেত্রে সময়টি কিছুটা প্রতিকূল থাকার সম্ভাবনা রয়েছে, আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতির কারণে মন চঞ্চল ও উদাস থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে এবং তা থেকে কোনো ঝামেলা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে সময় শেষের দিকটা তেমন কোনো সমস্যা নেই, তবে তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে সাময়িকভাবে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। নিজেদের মতভেদ দূর করার চেষ্টা করুন, সময় বেশি দেওয়ার চেষ্টা করুন জীবনসঙ্গীকে, সেটাই আপনাদের সম্পর্কের মূল চাবিকাঠি হবে। তাছাড়াও যে কোনো ধরনের ফাটকা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এই সপ্তাহটা বিরত থাকা উচিত, নাহলে কিন্তু আপনার অর্থ ক্ষতির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, একটুখানি মাথায় রাখতে হবে। পাড়া প্রতিবেশীর সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে, এই দিক থেকে একটুখানি সতর্ক থাকুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়া ওভারঅল এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কর্কট রাশি কর্কট লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, এই সপ্তাহের প্রথম ভাগে কোনো লোন করতে হতে পারে, সন্তানের সাথে কিছু বিষয় নিয়ে মতভেদ দেখা দেবে যার কারণে আপনার মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে সপ্তাহের প্রথম ভাগটা খুব একটা ভালো যাবে না, সপ্তাহের প্রথম ভাগে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা কিছুটা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে পড়াশোনার ক্ষেত্রে মনঃসংযোগের কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। তবে সপ্তাহের মধ্যবর্তী সময় থেকে পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে মন বসাতে পারবেন এবং মনোযোগ কিছুটা বৃদ্ধি পাবে। তবে পড়াশোনায় প্রথম দিকে শিক্ষার ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এছাড়াও মানসিক অশান্তির কারণে বিষাদ কিছুটা অনুভব করতে পারেন, চেষ্টা করুন ধৈর্য ধরে রাখতে। অবশ্যই সপ্তাহের প্রথম ভাগে আপনার খরচ কিছুটা বৃদ্ধির যোগ রয়েছে, খরচে কিছুটা লাগাম টানতে হবে, অপ্রয়োজনীয় কিছুটা খরচ কমানোর চেষ্টা করুন, প্রয়োজন ছাড়া খরচ করবেন না, সেটাই আপনার জন্য ভালো হবে। সপ্তাহের মধ্যভাগে দাম্পত্য জীবন বেশ ভালো কাটবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে, দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির অবসান হবে। ব্যবসায়িক দিক থেকে আয় বৃদ্ধির যোগ প্রবলভাবে রয়েছে, আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নতুন কোনো ব্যবসা সপ্তাহের মধ্যভাগে শুরু করা যেতে পারে। সপ্তাহের মধ্যভাগে ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের বিনিয়োগ করতে পারেন, সেটাই আপনি লাভবান হবেন। তবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে কোনো ধরনের কন্ট্রাক্টে সাইন করার আগে অবশ্যই একটুখানি ভাবনা চিন্তা করে বুঝে নিয়ে তারপরে সাইন করবেন, সেটাই আপনার জন্য ভালো, নাহলে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে। চলতি সপ্তাহের মধ্যভাগে কোনো প্রকার শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন যার কারণে আপনার কিছুটা সমস্যা বৃদ্ধি পাবে, অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের প্রতি একটুখানি যত্নশীল হন, প্রয়োজনে ব্যায়াম করুন, খাওয়া দাওয়ার প্রতি একটুখানি নজর দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে, নাহলে কিন্তু কিছুটা সমস্যা। তাছাড়া সপ্তাহের মধ্যভাগে আপনার পায়ের ব্যথা বেদনা, হাঁটুর ব্যথা বেদনা কিছুটা আপনাকে ভোগাতে পারে এবং সেই সঙ্গে চোখের সমস্যাও কম বেশি ভুগতে হতে পারে, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও সপ্তাহের মধ্যভাগে নতুন কোনো গাড়ি ক্রয় হতে পারে, এই দিক থেকে সময়টা বেশ অনুকূল, তবে রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো, নাহলে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। তাছাড়াও রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে পড়ে গিয়ে চোটাঘাত লাগতে পারে, ছোটোখাটো রক্তপাতজনিত চোটাঘাত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে অবশ্যই একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন। তাছাড়া ওভারঅল এই সপ্তাহে তেমন কোনো সমস্যা নেই এই দিক থেকে। আয় উপার্জনের জন্য কোনো ভুল পদ্ধতি অবলম্বন করতে পারেন যেটা আপনার জন্য পরবর্তীতে ভুল প্রমাণিত হবে, অবশ্যই সৎভাবে উপার্জনের চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো, চেষ্টা করুন অসাধু উপায় থেকে দূরে থাকতে, সেটাই আপনার জন্য ভালো, নাহলে কিন্তু বিপদ কিছুটা বাড়তে পারে। প্রেমের দিক থেকে সপ্তাহের শেষ ভাগটি অনুকূল থাকবে, সপ্তাহের শেষ ভাগে প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির অবসান ঘটবে, সেই সঙ্গে নতুন কোনো প্রেম জীবনে আসতে পারে, এই দিক থেকে সপ্তাহের শেষ ভাগটি অত্যন্ত ভালো এবং আপনার জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা আনন্দপূর্ণ মুহূর্ত কাটাবেন, বেশ ভালো সময় কাটাবেন, দাম্পত্য জীবন মধুর ও মজবুত থাকবে। তাছাড়াও প্রেমের ক্ষেত্রে এই সময় প্রেম সম্পর্কিত বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা আপনার জীবনসঙ্গীকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রে একটুখানি ভাবনা চিন্তা করে কথা দেবেন,
হুটহাট করে যে কোনো ধরনের ডিসিশন নেবেন না, না হলে কিন্তু সেটা আপনার জন্য ক্ষতিকর প্রমাণিত হবে। তাছাড়াও নতুন কোনো প্রেম জীবনে আসতে পারে, বিশেষ করে সপ্তাহের শেষ ভাগে। এবং সেই সঙ্গে আপনি যদি বহুদিন ধরে আপনার মনের কথা আপনার মনের মানুষকে জানাবেন ভাবছেন, কোনোভাবেই সেই সুযোগটা পাচ্ছিলেন না, সপ্তাহের শেষ ভাগে সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেন, সেরকম ধরনের সুযোগ কিন্তু সপ্তাহের শেষ ভাগে আপনার কাছে আসবে। তাছাড়াও আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে সপ্তাহের শেষ ভাগে লটারি কাটার চেষ্টা করুন। লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ আপনার প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে অবশ্যই সপ্তাহের শেষ ভাগটা বেশ ভালো বা শুভপ্রদ। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। সিংহ রাশি সিংহ লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম ভাগে আপনার কোনো কাজ সহজে হবে না, অর্থাৎ হওয়া কাজ হতে গিয়েও হবে না, হওয়া কাজ আটকে যাবে, এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন সপ্তাহের প্রথম ভাগে। সব কাজেই আপনাকে অধিক পরিশ্রম করতে হবে এবং আপনার করা পরিশ্রম অনুযায়ী আপনি সেভাবে আশানুরূপ ফল পাবেন না, কাজে বাধা আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এই সপ্তাহের প্রথম ভাগে আপনার অলসতা কিছুটা বাড়বে, পারলে অলসতা ত্যাগ করুন, ত্যাগ করার চেষ্টা করুন। অলসতার কারণে কিন্তু আপনার যে কোনো কিছুতে সাফল্য অধরা থেকে যেতে পারে, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখা উচিত। সপ্তাহের মধ্যভাগে কোথাও ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে এবং সেই ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে। সপ্তাহের মধ্যভাগে একটু সাবধানে থাকার চেষ্টা করুন, বিশেষ করে আপনার শারীরিক অসুস্থতার কারণে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে। এমন কোনো কাজ করবেন না যার কারণে আপনার শারীরিক দুর্বলতা বৃদ্ধি পায়, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। খাওয়া দাওয়ার প্রতি একটুখানি যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যে কোনো ধরনের ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে পেটের গোলযোগ আপনাকে কিছুটা ভোগাতে পারে। সামাজিক প্রেক্ষাপটে এমন কোনো কাজ করবেন না যা আপনার মান সম্মান হানির কারণ হয়, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখা উচিত, বিশেষ করে এই সপ্তাহে। স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি খুব ভালো কাটবে, তেমন কোনো সমস্যা নেই। তবে এই সপ্তাহের মধ্যবর্তী সময়ে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে, শেষের দিকে পারিবারিক সুখের জায়গাটা কিছুটা বিঘ্নিত হতে পারে। মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা বৃদ্ধি হবে, বাড়িতে আত্মীয় স্বজনদের সাথে বেশিটা সময় কাটাতে পারবেন, বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে, গৃহে আত্মীয় সমাগম ঘটার সম্ভাবনা সপ্তাহের মধ্যভাগে প্রবলভাবে রয়েছে। কর্মক্ষেত্রে ভালো কাটবে, কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, সেই সঙ্গে বেতন বৃদ্ধির সম্ভাবনাও প্রবলভাবে রয়েছে। সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা বাড়বে এবং আপনি মানসিক দিক থেকে আরও শক্তিশালী হয়ে উঠবেন। সপ্তাহের শেষ ভাগে আপনার মনে কিছু নতুন করার কথা মাথায় আসতে পারে, অর্থাৎ নতুন নতুন কিছু কাজকর্মে আপনি হাত দিতে পারেন বা যে কোনো কিছুতে একটা নতুনত্ব ব্যাপারটাকে আপনার মাথার মধ্যে নিয়ে আসবেন এবং এই ধরনের চিন্তাভাবনা আপনার মনের মধ্যে ঘুরপাক খাবে। সপ্তাহের শেষ দিকে কোনো ধার দেনা পরিশোধ হতে পারে, ধার দেনা পরিশোধ হওয়ার কারণে মানসিক দিক থেকে আপনি কিছুটা তৃপ্তি বোধ করবেন। তাছাড়াও এই সপ্তাহের শেষ ভাগে কারোর সাথে কোনো প্রকার ঝামেলায় জড়াবেন না এবং খরচ কমানোর চেষ্টা করুন। সপ্তাহের শেষ ভাগে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কিছুটা বাড়তি খরচ হতে পারে, যেটা আপনার মাথা ব্যথার কারণ হবে, অবশ্যই এই বিষয় থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে এই সপ্তাহে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, তবে আপনাকে অধিক পরিশ্রম করে যেতে হবে, পরিশ্রম করলেই তবেই আপনি ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। ধার দেনা বা লোন নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকুন, যে কোনো কিছু করার ক্ষেত্রে একটুখানি সাবধানতা সতর্কতা অবলম্বন করা জরুরি, কাগজপত্র ভালো করে দেখে নেবেন, চেষ্টা করুন যাতে এই ধরনের কোনো ব্যাপার থেকে আপনাকে পরবর্তীতে ঠকতে না হয়। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে সপ্তাহটি বিশেষ ভালো যাবে না, প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারবে, যার কারণে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হানি ঘটবে এবং এই বিষয় থেকে একটুখানি মানসিক চাপ তৈরি হবে আপনার ওপর। পার্টনারকে কম সময় দেওয়ার কারণে ছোটোখাটো ঝামেলা লেগে থাকতে পারে সারা সপ্তাহ জুড়েই। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবন এই সপ্তাহে বেশ ভালো কাটবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে, তেমন কোনো সমস্যা নেই। দীর্ঘদিন ধরে যদি কোনো ভুল বোঝাবুঝি চলে থাকে আপনাদের দুজনের মধ্যে, সেই ভুল বোঝাবুঝির অবসান হতে পারে, এই দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য বেশ ভালো কাটবে। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে এই সপ্তাহের মধ্যবর্তী সময় আপনি লটারি কাটতে পারেন, লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কন্যা রাশি কন্যা লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, চলতি সপ্তাহের প্রথম দিকে পরিবারে কিছুটা সমস্যা দেখা দিতে পারে এবং সেই কারণে আপনার মন চঞ্চল থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। পারিবারিক সমস্যার কারণে আপনি কিছুটা নাজেহাল হয়ে পড়বেন, বাড়ির গুরুজনদের সঙ্গে আপনার মতানৈক্য বা মতের অমিল তৈরি হবে, যার কারণে কিছুটা সমস্যা বাড়বে।
খাওয়া দাওয়ার প্রতি এই সপ্তাহে বিশেষ করে নজর দেওয়ার চেষ্টা করুন, তা না হলে পেটের সমস্যা কিছুটা দেখা দিতে পারে। সেই সঙ্গে আপনার যে কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা পরিত্যাগ করা উচিত। মাথায় বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা নিয়ে আসার কারণে আপনার মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে, অবশ্যই এই বিষয় থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি খুব একটা বিশেষ সুবিধের নয়। চোখ ও টনসিলের সমস্যাও দেখা দিতে পারে, ছোটোখাটো বা কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে পারেন এই সপ্তাহে এবং সেই ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে। ভ্রমণের কারণে আপনার মনে মানসিক শান্তি ফিরে পাবেন। সপ্তাহের মধ্যবর্তী সময় যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের মধ্যবর্তী সময় পারিবারিক সমস্যা মিটে যাবে এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সংসারে শান্তির একটা বাতাবরণ তৈরি হবে। যদি আপনার মাতার শরীর খারাপ থাকে, অর্থাৎ আপনার মায়ের শরীর স্বাস্থ্যজনিত কোনো সমস্যা থেকে থাকে, তবে সপ্তাহের মধ্যবর্তী সময় আপনার মায়ের শারীরিক উন্নতি দেখা দেবে। বাড়ির কাজে আপনার ব্যস্ততা কিছুটা বাড়বে, বহুদিন ধরে বাড়ির ফেলে রাখা কাজগুলো আপনি সপ্তাহের মধ্যভাগে সমাধান করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। কর্মের জায়গায় সময় অনুকূল থাকবে, কর্মের জায়গায় আপনি ডেভেলপমেন্ট পাবেন এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা আপনি উপকৃত হবেন। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে সপ্তাহের মধ্যবর্তী সময় আপনার মানসিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, অবশ্যই এই বিষয়কে কিন্তু মাথায় রাখতে হবে। সপ্তাহের শেষ ভাগে সন্তানের জন্য কিছুটা চিন্তা বাড়তে পারে, বিশেষ করে সন্তানের শারীরিক অবনতি হতে পারে এবং এই শারীরিক দুর্বলতা বা অসুস্থতার কারণে আপনার চিন্তা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কিছু বাজে খরচ বৃদ্ধি পাবে। অবশ্যই একটুখানি নজরে রাখার প্রয়োজনীয়তা রয়েছে, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি বিশেষভাবে নজর দিন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও পড়াশোনার ক্ষেত্রে সন্তানের পড়াশোনার প্রতি একটা মনোযোগ হারিয়ে যাওয়া বা অনীহা তৈরি হতে পারে, যার কারণে সন্তানের সঙ্গে আপনার একটা সম্পর্ক খারাপের জায়গায় এগোবে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে এই সপ্তাহে আপনার উপার্জন বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো বা অনুকূল, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসায়িক দিক থেকে বিনিয়োগ করা যেতে পারে এই সপ্তাহে, সেটা আপনার জন্য ভালো। আপনি যদি অধিক কথা বলতে হয় যেসব কাজে, সেই সব কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এই সপ্তাহে আপনি বাড়তি কিছু সুযোগ পেতে পারেন, বাড়তি কিছু উপার্জন বৃদ্ধি পাবে, এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। তবে আপনি এই সপ্তাহে যে কোনো ধরনের কাগজপত্রে সই সাবুত করার ক্ষেত্রে একটুখানি ভাবনা চিন্তা করে করবেন, ভালো করে খুঁটিয়ে পড়ে নিয়ে তারপরে কিন্তু সই সাবুতের জায়গাটা এগোবেন, না হলে কিন্তু কিছুটা সমস্যা বা ঠকতে হতে পারে, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। প্রেমের দিক থেকে সময়টা বেশ ভালো কাটবে, নতুন কোনো প্রেম সপ্তাহের শেষ ভাগে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ভালো কাটার পাশাপাশি আপনাদের প্রেমের সম্পর্কের কথা বাড়িতে জানাতে পারেন এবং সেই দিক থেকে সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এদিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে, তেমন কোনো সমস্যা নেই। তবে সপ্তাহের শেষ ভাগে তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে ঝামেলা অশান্তি দেখা দিতে পারে, যার কারণে সাময়িকভাবে কিছুটা সমস্যা তৈরি হবে, অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করুন, তাছাড়া তেমন কোনো সমস্যা নেই, ওভারঅল সপ্তাহটা বেশ ভালো যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। তুলা রাশি তুলা লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম ভাগে আপনার আত্মবিশ্বাস কোনো না কোনো কারণে কিছুটা হারিয়ে যেতে পারে এবং এই আত্মবিশ্বাসের অভাবের কারণে আপনি আপনার কর্মক্ষেত্রে কাজের জায়গায় মন বসাতে পারবেন না এবং সার্বিকভাবে আপনি কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন বা ক্ষতির শিকার হতে পারেন এবং সেই সঙ্গে এর ফলে কোনো কিছু নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে। চলতি সপ্তাহে আপনার মানসিক অশান্তি কিছুটা বৃদ্ধি পাবে, বিশেষ করে সপ্তাহের প্রথম ভাগে। দাম্পত্য জীবনে কলহ দেখা দিতে পারে, প্রথম সপ্তাহে দাম্পত্য জীবনে কিছুটা ঝামেলা অশান্তি দেখা দেওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, অবশ্যই নিজের মাথা ঠান্ডা রাখুন এবং সব কিছুতে খিটখিটে মেজাজটাকে আনবেন না, খিটখিটে মেজাজটাকে পরিত্যাগ করুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে সময়টি আপনার জন্য কিছুটা প্রতিকূল থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, তবে উপার্জন ঠিক থাকবে, আয় উপার্জনের জায়গা থেকে কোনো সমস্যা নেই এবং উপার্জন ঠিক থাকার পাশাপাশি সঞ্চয় কিছুটা বাড়বে, ব্যয় তুলনামূলক এই সপ্তাহে কিছুটা কম হবে। পারিবারিক দিক থেকে সময়টা বেশ ভালো কাটবে আপনার জন্য, পারিবারিক দিক থেকে সুখ শান্তি বিরাজ করবে, তেমন কোনো সমস্যা নেই। সপ্তাহের মধ্যবর্তী সময় ভাই বোনের সাথে সম্পর্ক দৃঢ় হবে, ভাই বোনের সাথে যদি কোনো সম্পর্কহানি হয়ে থাকে সেই সম্পর্ক পুনরায় জোড়া লাগতে পারে এবং সেই সম্পর্ক কিন্তু আগের মতো একটা বেশ ভালো জায়গায় পৌঁছবে, এই দিক থেকেই সপ্তাহটা বেশ ভালো। এবং আপনি আপনার ছোট ভাই বোনকে কিছু সাহায্য করতে পারেন, যার কারণে আপনি কিছুটা মানসিক আনন্দ
ফিরে পাবেন। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে আপনার মানসিক চঞ্চলতা বৃদ্ধির কারণে কাজের জায়গায় কিছুটা প্রতিকূলতার সৃষ্টি হবে এবং যার কারণে আপনার মাথা চটজলদি গরম হয়ে যাবে। অবশ্যই নিজেকে বসে রাখার চেষ্টা করুন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে কর্মবিচ্ছুতি ঘটতে পারে, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখা উচিত। সপ্তাহের শেষ ভাগে পারিবারিক জীবনে চড়াই উদ্রাই দেখা দিতে পারে, আপনার পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। অবশ্যই সপ্তাহের শেষ ভাগে আপনার পিতামাতার শরীর স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আপনার চিন্তা উদ্বেগ এগুলো কিন্তু কিছুটা বাড়বে, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই, আচমকা কিছুটা শারীরিক সমস্যা দেখা দিতে পারে সপ্তাহের মধ্যবর্তী সময়। আপনার অবশ্যই শারীরিকভাবে কিছুটা নিজেকে ফিট রাখার জন্য ব্যায়াম করুন, নিয়মিত ব্যায়াম করুন এবং খাওয়া দাওয়ার প্রতি একটুখানি নিয়মিত হন, সেটাই আপনার জন্য ভালো। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই সপ্তাহটি আপনার জন্য বেশ ভালো কাটবে, নতুন নতুন কোনো সুযোগ পেতে পারেন এবং সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। নতুন কোনো কোর্স শুরু করতে পারেন। ব্যবসায়িক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, ব্যবসা ও কাজের জায়গায় পরিশ্রমী হতে হবে, তবেই আপনার উপার্জন কিছুটা বাড়বে। প্রেমের ক্ষেত্রে সপ্তাহটি কিছুটা প্রতিকূল থাকার সম্ভাবনা রয়েছে, কিছু কারণে আপনার জীবনসঙ্গীর ওপর রাগ হতে পারে, রাগ অভিমান এগুলো কিন্তু এই সপ্তাহে কিছুটা বাড়বে, তবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন, রাগের বশে কিছু সিদ্ধান্ত নেবেন না, না হলে কিন্তু সেই সিদ্ধান্ত আপনার জন্য ভুল প্রমাণিত হবে। দাম্পত্য জীবনে প্রথমের দিকে কিছুটা সমস্যা দেখা দিলেও সপ্তাহের শেষ দিকে সময়টা বেশ ভালো কাটবে, দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা থাকছে না, সপ্তাহের শেষ ভাগে সমস্ত ঝামেলার অবসান হবে, এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। তবে আপনি যদি লটারি টটারি নিয়মিত কাটেন সেক্ষেত্রে এই সপ্তাহে লটারি কাটা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে অর্থ ক্ষতির সম্মুখীন হতে পারেন বা অর্থ ক্ষতির শিকার হতে পারেন, এই দিক থেকে অবশ্যই একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া এই সপ্তাহ ওভারঅল আপনার জন্য বেশ ভালো যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, চলতি সপ্তাহের প্রথম দিকে পারিবারিক জীবন কিছুটা বিচলিত হতে পারে, পারিবারিক জীবনে নানা ধরনের ঝামেলা অশান্তি দেখা দেবে, পারিবারিক জীবন কিছুটা উত্তপ্ত হয়ে উঠবে, সেই সঙ্গে আপনার সাথে আপনার বাড়ির গুরুজন ব্যক্তিবর্গের সাথে কিছুটা তর্ক বিতর্ক বাদানুবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং যার কারণে কিন্তু তাদের সাহায্যের জায়গা থেকে কিছুটা দূরে সরে যাবেন আপনি। অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখবেন, নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। পিতামাতার সাথে কোনো কারণে কলহ দেখা দিতে পারে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন সপ্তাহের প্রথম ভাগে। বিশেষ করে পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের দিকে দৃষ্টি আরোপ করার চেষ্টা করুন, পরিবারের গুরুজনদের শরীর স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কিছুটা চিন্তা উদ্বেগ বাড়বে, সেই সঙ্গে দৌড়ঝাঁপও কিছুটা করতে হতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কর্মের দিকে অর্থাৎ কর্মক্ষেত্রে কাজের অতিরিক্ত চাপ থাকবে এবং তা মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে, তবে সপ্তাহের প্রথম ভাগে সন্তানের জন্য খুব ভালো। তবে কর্মের জায়গা থেকে কিছুটা সমস্যা দেখা দেওয়ার কারণে আপনার মানসিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা, কর্মক্ষেত্রে পদোন্নতি হতে গিয়েও হলো না, হওয়া কাজটা হতে গিয়েও হবে না, এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। সপ্তাহের মধ্যভাগে আয় উপার্জনের দিক থেকে সময়টি বেশ ভালো থাকবে, সপ্তাহের মধ্যভাগে একাধিক আয় উপার্জনের রাস্তা আপনার সামনে উন্মোচন হতে পারে, এই দিক থেকে সময়টা বেশ ভালো। তবে সপ্তাহের মধ্যভাগে কাউকে টাকা ধার দেবেন না বা কাউর থেকে টাকা ধার নেবেন না, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো থেকে একটুখানি বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো। না হলে আপনি যদি কাউকে টাকা ধার দেন, সেই ধার করা মানে ধার দেওয়া অর্থ আপনি পরবর্তীতে রিটার্ন পেতে সমস্যা হবে, এবং আপনি যদি কারোর থেকে টাকা ধার নেন সেক্ষেত্রেও সেই অর্থ পরিশোধ করতে পারবেন না সহজে, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখার প্রয়োজন রয়েছে। সপ্তাহের মধ্যভাগে গুপ্ত শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। সপ্তাহের মধ্যভাগে আপনার রাগকে বসে রাখার চেষ্টা করুন, নিজের রাগকে কন্ট্রোল করুন, সেটাই আপনার জন্য ভালো, তা না হলে নিজেই নিজের বিপদ ডেকে আনবেন এবং পরবর্তীতে তার জন্য আপনি অনুশোচনা করবেন, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। সপ্তাহের শেষের দিকে দাম্পত্য জীবনে কিছুটা নেগেটিভ প্রভাব পড়তে পারে, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি কিছুটা বাড়তে পারে, বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তিকে ঘিরে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। তাছাড়াও সপ্তাহের শেষ ভাগে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন থাকুন, তা না হলে শরীর খারাপের কারণে আপনার দাম্পত্য জীবন কিছুটা অসুখী হয়ে উঠতে পারে, অবশ্যই একটুখানি খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম জীবন
খুব ভালো কাটবে, প্রেম জীবনে তেমন কোনো সমস্যা নেই, নতুন কোনো প্রেম আসতে পারে, প্রেমের ক্ষেত্রে সময়টি বেশ অনুকূল। আপনার যদি দীর্ঘদিন ধরে কোনো মনে সন্দেহ থেকে থাকে বা সংশয় থেকে থাকে, সেই বিষয় নিয়ে আপনার জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করতে পারেন, আলোচনা করে কিন্তু সেই সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। অবশ্যই এই দিক থেকে সময়টা বেশ ভালো যাবে। তাছাড়া ওভারঅল এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে সময়টি বেশ অনুকূল, নতুন নতুন সুযোগ আপনার কাছে আসবে, সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনি যদি ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটুখানি ভাবনা চিন্তা করুন, প্রয়োজন হলে বাড়ির গুরুজনদের সাথে আলোচনা করে সেই কঠিন সিদ্ধান্ত নিন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও সেই সঙ্গে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে কিছুটা আনন্দপূর্ণ মুহূর্ত কাটতে পারে, বন্ধুদের দ্বারা আপনি সপ্তাহের শেষভাগে উপকৃত হতে পারেন, বন্ধুদের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন, এবং যেটা আপনার জীবনে উন্নতির কারণ হয়ে দাঁড়াবে। অবশ্যই এই দিক থেকে সময়টা বেশ ভালো, বিশেষ করে সপ্তাহের শেষ ভাগটা। ওভারঅল এই সপ্তাহটা আপনার জন্য মোটের উপর বেশ ভালো যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। ধনুরাশি ধনুলগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আপনার কর্মের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে সপ্তাহের প্রথম ভাগে, সচেতন থাকুন, তা না হলে অন্য কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। পারিবারিক জীবনেও সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে সপ্তাহের প্রথম ভাগে, এবং বিশেষ করে সপ্তাহের প্রথম ভাগে আপনার বাবা মায়ের শরীরের দিকে একটুখানি যত্নশীল হওয়ার প্রয়োজন রয়েছে, স্বাস্থ্যজনিত ট্রাভেল কিছুটা দেখা দিতে পারে। সপ্তাহের প্রথম ভাগে টাকা উপার্জনের অনেক সুযোগ আসবে, একাধিক উপায়ে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, উপার্জন বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আপনার অর্থ সঞ্চয়ের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, অর্থ সঞ্চয়ও কিছুটা বৃদ্ধি পাবে। ব্যবসার সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো যাবে, ব্যবসায়িক দিক থেকে লাভবান হবেন, ব্যবসায়িক দিক থেকে আয় উপার্জন বৃদ্ধি পাবে, সেই সঙ্গে ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্ত নিতে পারেন, সেটা আপনার জন্য সঠিক প্রমাণিত হবে, নতুনভাবে ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসায়িক দিক থেকে বিনিয়োগ করতে পারেন, সেটা আপনার জন্য লাভদায়ক। তবে আপনি যদি শেয়ারে কোনো ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে এই সময় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে সপ্তাহের প্রথম ভাগে কিছুটা সমস্যা দেখা দেবে, উপার্জনের ক্ষেত্রে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে, তবে সপ্তাহের শেষ ভাগে উপার্জন বৃদ্ধি পাবে এবং নতুন কোনো কাজ আপনি আবার শুরু করতে পারেন পুনরায়। এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো। তাছাড়াও আপনি যদি কোনো খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রেও সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো যাবে, আয় উপার্জন দ্বিগুণ হবে। এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য অত্যন্ত অনুকূল। সপ্তাহের মধ্যবর্তী সময় আপনার খরচ কিছুটা বৃদ্ধি পাবে, খরচ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আপনার সঞ্চয়ে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে, অবশ্যই সচেতন থাকুন, অহেতুক খরচ থেকে বাঁচার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। সপ্তাহের মধ্যবর্তী সময় গৃহের আসবাবপত্র ক্রয়ের প্রতি একটা আপনার আলাদা ন্যাক তৈরি হবে বা আকর্ষণ জন্মাবে, যার কারণে কিন্তু আর্থিক দিক থেকে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে, অবশ্যই একটুখানি সচেতন থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। সপ্তাহের মধ্যভাগে মানসিক অশান্তি কিছুটা দেখা দেবে, গুপ্ত শত্রুরা আপনার ক্ষতি করতে পারে, আপনি শত্রুদের দ্বারা সপ্তাহের মধ্যভাগে ক্ষতিগ্রস্ত হতে পারেন, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। সপ্তাহের মধ্যবর্তী সময় আপনার কথার মধ্যে মিষ্টতা আনতে হবে, আপনি যদি আপনার কথার বলার মধ্যে মিষ্টতা আনেন, সেক্ষেত্রে অনেক কঠিন কাজ খুব সহজেই সফল করতে সক্ষম হবেন, বা যে কোনো কিছুতে আপনি সফলতা কিন্তু খুব সহজেই ধরা দেবে, এই দিক থেকে একটুখানি নজরে রাখার প্রয়োজন রয়েছে ব্যাপারটাকে। স্বভাবের মধ্যে আপনার নম্রতা রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে সুখ কিছুটা প্রতিহত হতে পারে, দাম্পত্য জীবনে সুখ কিছুটা অধরা থেকে যেতে পারে, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, একে অপরের সাথে মনোমালিন্য, বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে ঝামেলা অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়া ওভারঅল এই সপ্তাহটা বেশ ভালো যাবে। সপ্তাহের শেষের দিকে নিজের কাজের বা ব্যবসার কিছু স্ট্র্যাটেজি পরিবর্তন করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। পারিবারিক দিক থেকে সহায়তা পাবেন, গুরুজনদের সাহায্যে আপনি যে কোনো ধরনের কঠিন কাজ খুব সহজেই সমাধান করতে সক্ষম হবেন। প্রেমের ক্ষেত্রে সময়টা কিছুটা প্রতিকূল থাকবে, পরিস্থিতি কিছুটা প্রতিকূলে থাকতে পারে, আপনার বিরুদ্ধে থাকতে পারে, যার কারণে প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে, জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি কোনো বিষয় নিয়ে, অর্থাৎ কোনো ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে দুজনের মধ্যে, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সচেতন থাকুন, অহেতুক সন্দেহ করা থেকে দূরে থাকুন, অহেতুক সন্দেহ করবেন না, নাহলে কিন্তু আপনার প্রেমের সম্পর্কে চিড় ধরতে পারে।
দাম্পত্য জীবনে কিছুটা চড়াই উতরাই থাকছে, যেটা একটু আগেই বললাম, তবে সপ্তাহের শেষ ভাগে সেই সমস্যার কিছুটা সমাধান হবে। সন্তান যোগ শুভ, সন্তানের কারণে আপনার আর্থিক উন্নতি হবে, সেই সঙ্গে আপনি যদি অবিবাহিত হন, বহুদিন ধরে বিয়ের চেষ্টা করছেন, কোনোভাবেই হচ্ছিল না, সপ্তাহের মধ্যভাগে আপনি চেষ্টা করুন, এই দিক থেকে সবুজ সংকেত পাবেন বা সফলতা আপনার কাছে ধরা দিতে পারে। তাছাড়া ওভারঅল এই সপ্তাহটা আপনার জন্য মোটের ওপর বেশ ভালো যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মকর রাশি মকর লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, এই সপ্তাহের প্রথম ভাগে দূরে কোথাও ভ্রমণে যেতে হতে পারে। সপ্তাহের প্রথম দিকে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা উদ্বেগ বাড়বে বা কিছুটা সমস্যা দেখা দিতে পারে। পিতার শরীরের অবনতি হওয়ার আশঙ্কা কিছুটা রয়েছে, তাই অবশ্যই অবহেলা করা কিন্তু একদমই ঠিক হবে না। আপনার ছোট ভাই বা বোনকে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে, কাজে অসফলতা দেখা দিতে পারে, তবে অবশ্যই ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন, ধৈর্য ধরে যে কোনো কিছু করার চেষ্টা করুন, সফলতা আপনি পেতে বাধ্য। সপ্তাহের মধ্যভাগে আয় উপার্জন কিছুটা বৃদ্ধি পাবে, একাধিক উপার্জনের রাস্তা আপনার সামনে উন্মোচন হবে, এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো কাটবে। তাছাড়া আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে সপ্তাহটা বেশ ভালো যাবে। তবে এই সময় আপনার সন্তানের কারণে কিছুটা চিন্তা বৃদ্ধি পেতে পারে, সন্তানের কারণে চিন্তা উদ্বেগ এগুলো কম বেশি বাড়বে। আপনার পাড়া প্রতিবেশীর সাথে সন্তানের কারণে ঝামেলা অশান্তি কিছুটা বাড়তে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। পড়াশোনার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে পারে, সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। পড়াশোনার ক্ষেত্রে সার্বিকভাবে আপনি লাভবান হবেন, এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবন মোটামুটি সুখের থাকবে, তবে সপ্তাহের মধ্যবর্তী সময় হঠাৎ করেই দাম্পত্য জীবনে কিছুটা ছেদ দেখা দিতে পারে, অর্থাৎ কলহ দেখা দিতে পারে। মানসিক অশান্তি মোটামুটি থাকবে সপ্তাহের মধ্যভাগে। আপনি যদি ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে না আপনার জন্য। ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। নতুন কোনো ব্যবসা শুরু করা একদমই উচিত হবে না এই সপ্তাহ, না হলে ক্ষতির শিকার হতে পারেন। ব্যবসায়িক দিক থেকে যে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, তার দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। সপ্তাহের শেষ ভাগে আচমকা খরচ কিছুটা বৃদ্ধি পাবে, এই দিক থেকে অবশ্যই আপনার আর্থিক ক্রাইসিস কিছুটা তৈরি হতে পারে, তাই অহেতুক খরচ করা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। সপ্তাহের শেষ ভাগে আপনার গুপ্ত শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তবে আপনি শত্রু বিজয়ী হয়ে উঠবেন, শত্রুদের দ্বারা আপনি তেমনভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। প্রেমের ক্ষেত্রে সপ্তাহটা কিছুটা অনুকূল থাকবে, তবে মাঝে মাঝে কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তিকে ঘিরে। তবে আপনার জীবনসঙ্গীর প্রতি সৎ মনোভাবের কারণে সব কিছু ঠিক থাকবে। অবশ্যই সপ্তাহের শেষ ভাগে আপনার পার্টনারকে অর্থাৎ জীবনসঙ্গীকে কিছু উপহার দিতে পারেন, সেটা আপনার জন্য বেশ লাভদায়ক হবে। তাছাড়াও মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। সপ্তাহের শেষ ভাগে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিছুটা অর্থ ব্যয় বা অর্থ ক্ষতির সম্মুখীন হবেন আপনি, এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। তাছাড়াও আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। লটারি যদি একান্তই কাটতে হয়, সপ্তাহের প্রথম ভাগটাকে বেছে নিন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, সেক্ষেত্রে একটুখানি সাবধানতা অবলম্বন করুন। এই সপ্তাহে অনলাইন প্ল্যাটফর্মে যাই করুন না কেন, একটুখানি সাবধানতার সাথে যা কিছু করার চেষ্টা করবেন, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে পারে, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখা উচিত, না হলে সমস্যা কিছুটা বাড়বে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া ওভারঅল এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, এই সপ্তাহের প্রথম ভাগে ভাগ্যের সাথ আপনি খুব একটা পাবেন না, মনে অশান্তি ও উদাসীনতা দেখা দেবে। উপার্জনের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে সময়টা খুব একটা ভালো যাবে না, তবে সময় গড়ানোর সাথে সাথে উপার্জন কিছুটা বৃদ্ধি পাবে। সপ্তাহের প্রথম ভাগে শারীরিক সমস্যাও কিছুটা দেখা দিতে পারে, অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করুন, নিজের শরীরের প্রতি একটুখানি যত্নশীল হন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং যে কোনো কিছুতে যাই করুন না কেন, তাই যতটা সম্ভব ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন, ধৈর্য ধরে যা কিছু করার চেষ্টা করুন, অবশ্যই সেটা আপনার জন্য অনুকূল হবে। সপ্তাহের মধ্যবর্তী সময় দূরে কোথাও যাত্রা হতে পারে, যেই কারণে আপনার কিছুটা শারীরিক দুর্বলতা দেখা দেবে, তবে সেই যাত্রা আপনার জন্য লাভদায়ক হবে। সন্তানের জন্য মন চঞ্চল থাকবে, সারা সপ্তাহ জুড়েই মোটামুটি সন্তানের কারণে মনের চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পাবে।
তাছাড়াও আপনি যদি কোনো প্রকার সম্পর্কে অর্থাৎ প্রেমে আবদ্ধ হয়ে থাকেন, সেক্ষেত্রে সপ্তাহের মধ্যবর্তী সময় যে কোনো ধরনের প্রেম সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিচার বিবেচনা করে বুদ্ধিকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেবেন। আবেগে যে কোনো কিছু করবেন না, আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না, জীবনসঙ্গীকে আবেগের বশে কোনো কথা দেবেন না, না হলে কিন্তু আপনাকে পরবর্তীতে তার দাম চোকাতে হতে পারে এবং পরবর্তীতে তার কারণে কিন্তু অনুশোচনা করতে হতে পারে। এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই প্রেমের ক্ষেত্রে, প্রেম মোটামুটি ভালো চলবে। ভুল বোঝাবুঝি থেকে থাকলেও সপ্তাহের শেষ দিকে সেই সমস্যার অবসান ঘটবে এবং এই দিক থেকে সময়টা বেশ ভালো। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সময়টি বেশ ভালো কাটবে। আপনি যদি বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন, কোনোভাবেই কর্মের জায়গায় সেভাবে সফলতা পাচ্ছিলেন না, হঠাৎ করেই সপ্তাহের মধ্যবর্তী সময় আপনার কর্মপ্রাপ্তি ঘটতে পারে এবং নতুন কর্মপ্রাপ্তির কারণে আপনার মানসিক শান্তি আপনি কিছুটা ফিরে পাবেন। এই দিক থেকে সময়টা বেশ ভালো। তাছাড়াও আপনি যদি কর্ম পরিবর্তন করবেন ভাবছেন, সপ্তাহের শেষ ভাগটাকে বেছে নিন কর্ম পরিবর্তন করার জন্য আদর্শ সময়। তাছাড়াও আপনি যে কোনো ধরনের আইনি কোনো ঝামেলা থেকে একটুখানি সাবধানে থাকার চেষ্টা করুন। আইনি ঝামেলার কারণে আপনার কিন্তু অর্থ ক্ষতির আশঙ্কা প্রবলভাবে রয়েছে। পারিবারিক জীবন এই সময় বেশ ভালো কাটবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকছে, তেমন কোনো সমস্যা নেই। সপ্তাহের শেষ ভাগে উপার্জন কিছুটা বৃদ্ধি পাবে। এই সময় অর্থাৎ সপ্তাহের শেষ ভাগে আপনার কিছু বহুদিনের ইচ্ছা বা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, যার কারণে আপনি মানসিক তৃপ্তি বোধ করবেন। এই দিক থেকে সময়টা বেশ ভালো। আপনার কোনো হয়তো গাড়ি কেনার ইচ্ছা বহুদিন ধরে ছিল, সেই ইচ্ছা কিন্তু সপ্তাহের শেষ ভাগে পূর্ণ হতে পারে, এই দিক থেকে সময়টা বেশ ভালো। আপনার গুপ্ত শত্রু এই সময় আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। তবে সপ্তাহের প্রথম ভাগে হঠাৎ করেই পূর্বের কোনো ধার দেনা লোন বা ঋণ পরিশোধ করতে হতে পারে, সেই অর্থ পরিশোধের কারণে আপনার উপর প্রথম ভাগে কিছুটা আর্থিক চাপ থাকবে, অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত। আপনি যদি প্রেম করে থাকেন সেক্ষেত্রে আপনার ওই প্রেমের সম্পর্ক আপনার বাড়িতে বাকি সদস্যদের সাথে আলোচনা করতে পারেন, তাদেরকে জানাতে পারেন, সেই দিক থেকে সময়টা বেশ ভালো। অর্থাৎ এই সপ্তাহটা সারা সপ্তাহ জুড়েই মোটামুটি অনুকূল। প্রেমের ক্ষেত্রে সপ্তাহের শেষ ভাগে আপনার জীবনসঙ্গীর সঙ্গে কথা বলার সময় আপনার মধ্যে কিছু রূঢ়তা ভাবটা চলে আসবে, অবশ্যই কথা বলার সময় মধুরতা রাখার চেষ্টা করুন, তাহলে সেটা আপনার জন্য সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন গতানুগতিক থাকবে, তবে সপ্তাহের মাঝের দিকে জীবনসাথীর শারীরিক সমস্যা কিছুটা দেখা দিতে পারে, যার কারণে আপনার উদ্বেগ কিছুটা বাড়বে। ওভারঅল এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো, তবে লটারি থেকে দূরে থাকাই শ্রেয়। লটারি আপনি কাটবেন না, লটারি কাটলে কিন্তু প্রাপ্তির বদলে আপনার অর্থ ক্ষতির আশঙ্কা প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মীন রাশি মীন লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম ভাগে দাম্পত্য জীবনে কিছু নেগেটিভ প্রভাব পড়তে চলেছে, কোনো প্রকার কলহ দেখা দিতে পারে, নিজেদের ভুল বোঝাবুঝির কারণে তা হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আপনি যদি পার্টনারশিপে কোনো ব্যবসা করে থাকেন তবে সেই এই সময়টি আপনার জন্য খুব একটা ভালো নয়। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, না হলে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে। তবে সার্বিকভাবে আপনি যদি নিজে কোনো ব্যবসা করে থাকেন, ব্যবসার সাথে নিজে ডাইরেক্টলি ওতপ্রোতভাবে জড়িত, সেক্ষেত্রে সেই সব ব্যবসার ডেভেলপমেন্ট রয়েছে, ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করা যেতে পারে। আপনি যদি খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে সময়টা বেশ ভালো বা অনুকূল, এই দিক থেকে এই সপ্তাহটা মোটামুটি বেশ ভালো যাবে, আয় উপার্জন বৃদ্ধি পাবে। তবে পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে আপনার পার্টনারের সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝামেলা হতে পারে, যার কারণে কিছুটা সমস্যা দেখা দেবে। আপনার নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য রাখুন, অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি একটুখানি যত্নশীল হওয়ার প্রয়োজন রয়েছে। আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহের প্রথম ভাগে। বাড়ির গুরুজনদের শরীর স্বাস্থ্যের প্রতি একটুখানি খেয়াল রাখতে হবে, বাড়ির গুরুজনদের স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সপ্তাহের মধ্যবর্তীতে কোনো গুপ্ত শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, অবশ্যই সচেতন থাকুন, তবে সেই শত্রুদের দ্বারা আপনি তেমনভাবে ক্ষতিগ্রস্ত হবেন না, এই দিক থেকে সময়টা বেশ ভালো যাবে। তাছাড়াও কর্মের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সপ্তাহের মধ্যবর্তী সময় কোনো প্রকার ঝামেলায় জড়াবেন না কর্মক্ষেত্রে, কোনো সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক বা বাদানুবাদে জড়াবেন না, সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে। তাছাড়া কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার পাশাপাশি উচ্চপদস্থ ব্যক্তিবর্গের দ্বারা প্রশংসিত হতে পারেন, এই দিক থেকে সময়টা বেশ ভালো বা অনুকূল। কাজের জায়গায় মহিলাদের থেকে একটুখানি দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে মহিলাদের থেকে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে,
তাই অবশ্যই বি কেয়ারফুল। সপ্তাহের শেষ ভাগে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শেষ ভাগে কর্মের জায়গায় কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে, কর্মক্ষেত্রে কাজে মন বসতে চাইবে না এবং এই মন না বসার কারণে কিছুটা কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে সাময়িকভাবে। কাজের জায়গায় সকলের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করুন, সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও সপ্তাহের শেষ ভাগে ব্যবসায়িক দিক থেকে আয় বৃদ্ধির যোগ প্রবলভাবে রয়েছে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে শিক্ষার জগতে উন্নতির যোগ রয়েছে, নতুন নতুন সুযোগ বা অপরচুনিটি আসতে পারে, নতুন কোনো জায়গায় অ্যাডমিশন হতে পারে। সন্তান সুখ এই সপ্তাহে রয়েছে, সন্তানের জায়গা থেকে কোনো চিন্তা নেই এবং সন্তানের কারণে আপনার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটি বেশ অনুকূল থাকবে, তেমন কোনো সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝামেলা অশান্তি ভুল বোঝাবুঝি চলে থাকে, সেই সমস্যার সমাধান হবে এই সপ্তাহের শেষ ভাগে। তাছাড়াও প্রেমের সম্পর্কের উন্নতি হবে। আপনি যদি বহুদিন ধরে আপনার মনের কথাটি আপনার মনের মানুষকে জানাবেন ভাবছেন কিন্তু কোনোভাবে বলে উঠতে পারছেন না, তাহলে এই সপ্তাহের মধ্যবর্তী সময়টাকে বেছে নিন এবং মধ্যবর্তী সময় আপনার মনের কথাটি আপনার মনের মানুষকে বলে ফেলতে পারেন, সেই দিক থেকে আপনি সবুজ সংকেত পাবেন। তাছাড়াও দাম্পত্য জীবন খুব ভালো কাটবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে। সপ্তাহের প্রথম ভাগে যে ঝামেলা অশান্তি দাম্পত্য জীবনে চলছিল সেই ঝামেলা অশান্তির অবসান ঘটবে এবং খুব ভালো একটা আনন্দপূর্ণ মুহূর্ত কাটাতে সক্ষম হবেন। ভাই বোনের দিক থেকে সপ্তাহের শেষ ভাগে কিছুটা সমস্যা আসতে পারে, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে বাদানুবাদে জড়াতে পারেন এবং যার কারণে কিছুটা সমস্যা দেখা দেবে, অবশ্যই একটুখানি সতর্ক থাকুন। প্রয়োজন হলে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা যে কোনো ধরনের আলোচনা করার ক্ষেত্রে এই সপ্তাহটাকে অ্যাভয়েড করে যাওয়াই ভালো, সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে। তাছাড়া ওভারঅল এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।